বাঁচানোর বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ গণহত্যার দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার দাবি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই জনগণই ঠিক করবে নিজেদের ভবিষ্যৎ বলল হোয়াইট হাউস হাসিনা সরকারের পতনে বেড়েছে রেমিটেন্স প্রবাহ চার দিনে রেমিটেন্স এসেছে তিনশো মিলিয়ন ডলারের বেশি চব্বিশ দিন পর সারাদেশের লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু বৃহস্পতিবার চলবে আন্তনগর যাত্রীদের মাঝে স্বস্তি এবং মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আপেলের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্মের অভিযোগ আইনগত ব্যবস্থার আশ্বাস আমন্ত্রণ সংবাদ সকালে দেখছেন শিরোনামগুলো সঙ্গে আছে আমি ডানাইসলাম ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটির সমন্বয়করা খনিদের পুনর্বাসন চিন্তা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টার ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা ছাত্র সমাবেশে ছাত্র জনতা হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার দাবি জানান সমন্বয়করা খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজে আমার যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে কয়েকজন উপদেষ্টা এবং কয়েকটি গণমাধ্যম খুনিদের পূর্ণবাসন করতে চায় এমন অভিযোগ করে তারা বলেন এমন চিন্তা পরিহার না করলে তাদেরও টেনে নামানো হবে আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন প্রশাসনে থাকা সৈরাসার ও ফ্যাসিবাদের দোষরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা আমরা দেখছি আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু সৈরাসার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আওয়ামী সন্ত্রাসীরা অপকর্ম করছে দাবি করে ছাত্র সমাজ শক্ত হাতে তা দমন করবে বলে হুঁশিয়ারি দেন তারা বিদেশে বসে এখনো দেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা ছাত্র জনতা এই ফেসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবো পনেরো আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে কোনোভাবেই পনেরো আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না মাইনুদ্দিন আরিফ দেশ টিভি ঢাকা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পঁচিশ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তার শক্তি যে পরিবর্তন এনে দিয়েছে তা কাজে লাগানোর নির্দেশনা দেন তিনি এ সময় প্রশাসনের পদবঞ্চিতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা বিস্তারিত সাইমা প্রতিবেদনে নিজ হাতে থাকা পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত চলে এই বৈঠক পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন জানান সব মন্ত্রণালয় ও বিভাগ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এই ক্ষেত্রে তারুণ্যের শক্তিতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্য বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন তিনি তারুণ্যের শক্তির পরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যেন ওই সুযোগ থেকে কাজে লাগাই কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে বন্দর রেল দ্রুত চালুর নির্দেশ দেন তিনি সার আছে খাদ্য আছে বিদ্যুৎ জ্বালানি বন্দর এবং রেল এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরি ভিতরে নেওয়া হয় এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এ সময় প্রশাসনে পদবঞ্চিতদের তালিকা করে ভুলভ্রান্তি ভ্রান্তি চিহ্নিত করে প্রতিকারের কথাও জানান জনপ্রশাসন সচিব পদবঞ্চিত যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি শামিমা আক্তার দেশ টিভি ঢাকা শিক্ষার্থীদের বিজয়কে ভিন্ন খাতে নিতে বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি এ সময় জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন দলের নামে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এ ব্যাপারে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহাত চৌধুরী ছাত্র জনতার বিজয়কে রুখে দিতে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে পলাতক সরকার আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথা কথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক জনগণের কল্যাণ হয় এমন বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি শোক দিবসের নামে রাষ্ট্রীয় সময় নষ্ট না করে জনগণের বিষয়কে অগ্রাধিকার দিতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই কোনো সুখ দিবস কোনো সুখ দিবসের ছুটি এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত চেয়েছেন আমরা দিয়েছি অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন। ডক্টর ইউনুসের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে টিকবে না জামায়াতের নাম ভাঙিয়ে যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তাদের প্রতি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার কণ্ঠেই ছিল সহযোগিতার আশ্বাস এখন আহাদ চৌধুরী দেশ টিভি ঢাকা পলাতক হাসিনা সরকারের আমলে সংগঠিত গুম ও হত্যার বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সোমবার প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে তারা এ দাবির কথা জানান সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও আলোচনা হয় বৈঠকে জানাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় আলোচনা হয়েছে বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ সময় তিনি প্রশাসনে সংস্কার সহ নির্বাচনের জন্য মসৃণ মাঠ তৈরির আহ্বান জানান দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো কারো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে কারো বাড়িতে হামলা করতে না পারে সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সরকার যত কতদিন প্রয়োজন ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ এই সরকার রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান যদি হাতে নিতে চান বড় কিছু তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই নতুন সরকার মানুষের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করবে এমন প্রত্যাশা সবার এন আই নাহিদ দেশ টিভি ঢাকা নতুন সরকার কোনো বিদেশি শক্তির হয়ে নয় কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চৌষট্টি দেশের কূটনীতিককে ব্রিফ করেন তিনি পরে গণমাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কূটনীতিকরা এ সময় পলাতক শেখ হাসিনা ভারতে থাকলেও দেশের সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহনার প্রতিবেদনে রয়েছে দেশের সার্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে কূটনৈতিক মহলেও এ নিয়ে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন চৌষট্টি দেশের কূটনীতিকরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান কূটনীতিকরা আন্দোলনে নিহতদের জন্য শোক জানিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তারা we welcome the formation of this uh, interim government our policy is uh, to have a friendly relations with all the people of bangladesh they will now uh, listen to the voice of the young people and my deepest condolence to the people who sacrificed their life বৈঠক শেষে পররাষ্ট্র উপদেশটা জানান অন্তর্বর্তী সরকার কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের সাথে করা চুক্তি বাস্তবায়নে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করবই যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় চেষ্টা করব যেখানে আমরা মনে করব যে আমাদের স্বার্থ কিছুটা ব্যক্তিগত হয়েছে অথবা যে এডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয়নি সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরবে না বলেও জানান উপদেশটা উনি ওখানে একজন যদি কোন এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থবিক বিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশের ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখন জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন আইনের মধ্যে থেকেই সবাইকে রাজনীতি করতে হবে ও তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানাতুল মোহনাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম সচিবালয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় কার্য দিবসে মন্ত্রণালয়ে আসেন বেশিরভাগ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাহত হোসেন জানান দেশে রাজনৈতিক দল নিষিদ্ধের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক স্বার্থ এই সময় সব রাজনৈতিক দলকে গোছানোর আহ্বান জানান তিনি যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন গণ্ডগোল পাকা করতে কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন জানান সংখ্যা লঘুতের পাশে আছে মন্ত্রণালয় জানান দুর্নীতিমুক্ত করে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে ক্ষতিগ্রস্ত মন্দির উপাসনালয় এবং যারা যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব সচিবালয়ে নিজের প্রথম কার্য দিবসে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান নিরাপত্তা নিশ্চিত করে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে সামগ্রিকভাবে একটু একটা অস্থিরতা তৈরি হয়েছে আর বাচ্চারা খুব ছোট ফলে যদি অস্থিরতা কম না না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না নিউক্লিয়ার দিলেই তো হয় ব্যাপারটা সেই এই বিষয়টা ঠিক করে আমরা আপনার জানাবো আর প্রথম কার্য দিবসে সচিবালয় এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে যদি আমরা করে নিতে পারি দেখুন যে কি হয় আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয় কই আমরা তো এগুলি ভ্যালু এডিশন করতে পারছি না সিটি আনহিল টেক্সকে আমি সব সময় চাই যে একটা ফ্লাসিং কান্ট্রি এরিয়া এবং ওটাকে আমরা লালিত করতে পারি তাহলে মানুষের আয় বাড়বে জীবিকা বাড়বে এবং ওখানে ওখানে এখন এক মানে মানুষ গিয়ে আরও তাদের লাইভলিহুডটাকে হত্যাকে ডেভেলপ করতে পারবে বৈষম্যহীনতা দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলেও জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা স্বোরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে মালয়েশিয়া কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড় সাত থেকে দশ আগস্ট পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে তিনশো মিলিয়ন ডলারের কিছুটা বেশি বিস্তারিত ইফতেকার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পতনের আগে ও পরে অর্থাৎ এক থেকে ছয় আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর পতনের পর সাত থেকে দশ আগস্ট রেমিটেন্স এসেছে তিনশো সাতাশি দশমিক এক দুই মিলিয়ন ডলার এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি সব মিলে চলতি আগস্টের প্রথম দশ দিনে দেশের রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে তার ধারাবাহিকতা চলতি মাসের প্রথম সপ্তাহেও ছিল তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করছেন তারা শেখ হাসিনার পতনের পর বর্তমানে দেশে হুন্ডি একেবারে বন্ধ রয়েছে টাকা পাচার আন্ডার বা ওভার ইনভয়েসিংয়ের মতো কারসাজিমূলক বিষয়গুলো বন্ধ থাকায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে জুলাই মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায় জুলাই মাসে প্রবাসী আয় এসেছে এক দশমিক নয় এক বিলিয়ন ডলার যদিও তার আগের মাস জুনে এসেছিল দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখলে ডলার সংকট কেটে যাবে বলছেন খাত সংশ্লিষ্টরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে হোয়াইট হাউস তবে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এদিকে ক্ষমতার পালা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন চীন ও রুশ রাষ্ট্রদূত বিস্তারিত রাহান ডেস্ক সুব্রর ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরবতা ভেঙে গণমাধ্যমে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন ভারতে অবস্থানরত সাবেকের প্রধানমন্ত্রী শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্ত্রায় এ অভিযোগ করেছিলেন তিনি তবে শেখ হাসিনার এমন অভিযোগকে সরাসরি নাকচ করে দিল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পেয়ার জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকারের এই ঘটনায় জড়িত থাকার কথা নিছক মিথ্যা আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরাই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা বাংলাদেশের পাশে আছি এদিকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথা বলেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্তিস্কো। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের ব্রিফিংয়ে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তারা রায়হান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি চব্বিশ দিন বন্ধ থাকার পর আজ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে চলছে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ার স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা এর আগে রোববার শুরু হয় মালবাহী ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত আঠেরো জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয় তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল এর মধ্যে গত এক থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করে কমিউটার ট্রেন দেখছেন সংবাদ সকাল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছায়ে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগ নেতা সুলতানুর আজম খান আপেল ক্ষমতার দাপটে টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার এই সম্পদের উৎসুকিতা যা যাচাইয়ে দুদক গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী মানিকগঞ্জ থেকে সহকর্মী আবদুল আলিমের পাঠানো তথ্য চিত্রে দেখুন রিপোর্ট সুলতানুল আজম আপেল পেশায় ঠিকাদারের পাশাপাশি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল এক বাহিনী গড়ে তুলেছেন আপেল গাড়ির সামনে পেছনে থাকত তার সেই বাহিনীর মোটরসাইকেলের বহর গত পনেরো বছরে সম্পদের পাহাড় দিয়ে নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছেন আপেল দেশটিভির অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে বেনামে সম্পদের পাহাড় গড়ার তথ্য অভিযোগ রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আস্থাভাজন হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জেলার সকল টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্ম নিয়ন্ত্রণ করতেন তিনি আপেলের সম্পদের মধ্যে রয়েছে মানিকগঞ্জ শহরে পৌরসভা সংলগ্ন পাঁচতলা আবাসিক ভবন শহীদ রফিক সড়কে লক্ষ্মী মণ্ডপের সামনে সাততলা বাণিজ্যিক ভবন শিববাড়িতে আলিশান ভবন শহরের বিভিন্ন বহুতল ভবনে অসংখ্য ফ্ল্যাট সহ শহরের হিজুলি বাজারে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক এছাড়াও কোটি কোটি টাকা মূল্যের জমি তার নামে রয়েছে বলেও অভিযোগ আছে সুজনের সাধারণ সম্পাদক মনে করেন তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সেই সম্পদ সরকারি কোষাগারে নেয়া দরকার সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব আর তাদের যে সম্পদ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারে ফেরত দেওয়া দরকার এদিকে যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা দুদক দুর্নীতির মাধ্যমে জ্ঞাতয় বহির্বধ সম্পদ দুধে কেউ উপার্জন করে থাকে তাতে আইনের আওতায় এনে তার বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে দেশ রবি চায় যদি মানিকগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটে থাকে কেউ যদি মানিকগঞ্জে এরকম মানিক হয়ে থাকে তাদেরও বিচার হওয়া উচিত আপেলের সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ চান এলাকাবাসী নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল